আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছ নিয়ে অনেকেই চিন্তিত, কারণ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ঢাবি, রাবি, চবি, অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের ভর্তি কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছে, ভর্তি ডেট দিয়ে দিয়েছে, কেউ হয়তো বা আবেদন কার্যক্রমও শেষ করে ফেলেছে, এখন ভর্তি পরীক্ষা হওয়ার পালা। সে জায়গায় সবচেয়ে বড় যে গুচ্ছ অর্থাৎ জিএসটি, তার কিন্তু কোনো ধরনের আপডেট আমরা পাচ্ছি না। সর্বশেষ যে নিউজটা আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয় উপাচার্যদের নিয়ে ইউজিসি একটি মিটিং করবে আগামী 14 তারিখ। সেখানে তারা বিস্তারিত আলোচনা করবেন পরবর্তী যে ইয়ার একাডেমিক ইয়ারের বিভিন্ন বিষয় নিয়ে। এখানে ভর্তি পরীক্ষার বিষয়টি তো অন্যতম, সাথে কৃষি গুচ্ছের উপাচার্যরাও কিন্তু থাকবেন। বন্ধুরা, এর পাশাপাশি গুচ্ছ নিয়ে কিন্তু একটি সংকট দেখা দিয়েছে। গুচ্ছের কয়েকটি বিশ্ববিদ্যালয় যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মতো বড় কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে চাচ্ছে না। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা এই গুচ্ছ থেকে বের হতে চাচ্ছেন, গুচ্ছ থেকে বের হয়ে তারা নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে। পাশাপাশি এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, গুচ্ছভুক্ত তিনটি টার্মে নেতৃত্ব দিচ্ছিল সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার, তিনিও এবার থাকছেন না কমিটিতে, এবারে নতুন কেউ আসবে পরিচালনায়। যাই হোক বন্ধুরা, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। চলো নিউজটি এক নজর দেখি, তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় এবারও থাকতে চাচ্ছে না ইবি, জবি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়। 2023-24 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত দেশের জিএসটিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় না থাকার আভাস জানিয়েছে। এছাড়াও এবার পরিবর্তন আসছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজক কমিটির নেতৃত্বে। সম্প্রতি দেশের উচ্চশিক্ষা তদারক সংস্থা ইউজিসির পক্ষ থেকে এই পরিবর্তনের আভাস জানানো হয়েছে, ফলে পরপর টানা 3 বার গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজক কমিটির নেতৃত্বে থাকছে না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য। বন্ধুরা, যে সকল বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে থাকতে চাচ্ছে না তারা গুচ্ছে না থাকার পিছনে বেশ কিছু কারণ তারা বর্ণনা করেছেন। প্রথম কারণটি তারা বর্ণনা করেছেন বা যে কারণটিকে তারা বেশি জোর দিচ্ছেন সেটি হচ্ছে একক ভর্তি পরীক্ষা। এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একক ভর্তি পরীক্ষা হওয়ার কথা বলেই গুচ্ছভুক্ত করা হয়েছিল গত শিক্ষাবর্ষে, কিন্তু একক ভর্তি পরীক্ষা যেহেতু হয়নি তারা এই কারণটাকে উল্লেখ করছেন। এছাড়াও আরও বেশ কিছু কারণ কথা বলেছেন, এই নিউজটাতে তাও এসেছে, চলো এক নজর দেখি। এর আগে বিগত গুচ্ছ ভর্তিতে দীর্ঘসূত্রিতা, সময়ক্ষেপণ, উপাচার্যদের সিদ্ধান্তহীনতা, ভর্তিতে নানা জটিলতা এবং হয়রানি এবং আর্থিক বিষয়ে একক সিদ্ধান্তে না আসতে পারায় অনীহা তৈরি হয় খোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরই। সেজন্য ইসলামিক বিশ্ববিদ্যালয় ইবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গুচ্ছ থেকে বেরিয়ে যেতে দাবি জানিয়ে আন্দোলন করে। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছের নেতৃত্বে ছাড়ায় পাশাপাশি গুচ্ছ থেকে বের হয়ে শিক্ষার্থীদের ভর্তি নিতে চায় নিজস্ব কাঠামোতে। তার মানে নতুন একটি বিশ্ববিদ্যালয়ের কথাও আমরা এই নিউজে পেলাম, সেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারা নেতৃত্ব ছাড়ার পাশাপাশি গুচ্ছে থাকতে চাচ্ছে না, তাদের শিক্ষক সমিতিরও প্রায় একই ধরনের মনোভাব রয়েছে, এমনটাই নিউজে উল্লেখ করা হয়েছে। তবে বন্ধুরা, এই ধরনের সংকটগুলো মোকাবেলায় ইউজিসি সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ধারাবাহিকতায় 14 তারিখে একটি মিটিং রয়েছে, সেই মিটিংয়ে হয়তোবা এই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে এখানে মিটিংগুলোতে প্রতিটি বিশ্ববিদ্যালয় উপাচার্য থাকলেও অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যরা থাকলেও তারা কিন্তু এখনই কোনো সিদ্ধান্ত দিবে না এমনটাই মনে হচ্ছে, কারণ তারা একাডেমিক কাউন্সিলে মূলত এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের বাইরে তারা সচরাচর কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে না। বন্ধুরা, নিউজটিতে এই ব্যাপারেও কিছু ইঙ্গিত রয়েছে, সেটাও এক নজর দেখি। বিশ্ববিদ্যালয়গুলো এবার ভর্তি বিষয়ে গুচ্ছে না গিয়ে সিদ্ধান্ত গ্রহণে আগ্রহী নিজেদের একাডেমিক কাউন্সিলে, ফলে ইউজিসির সভায় উপাচার্যরা আলোচনায় থাকলেও নিজেদের একাডেমিক কাউন্সিলের আলোচনার বাইরে সিদ্ধান্ত গ্রহণে আগ্রহী নন। এছাড়া গুচ্ছ থেকে ইসলামিক বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলো বেরিয়ে গেলে থাকার পক্ষে নয় অন্য বিশ্ববিদ্যালয়গুলো। তার মানে এখানে কিন্তু বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যদি বেড়ে হয়ে যায় তাহলে অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের কিন্তু গুচ্ছে রাখা কঠিন হয়ে যাবে বা এখানে একটি সংকট সৃষ্টি হবে। গুচ্ছ থেকে কোনো বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলে আবারও নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কিউ এম মাহবুব। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন গুচ্ছ থেকে বের হয়ে যেতে তার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শুরু থেকেই দাবি
জানিয়ে এসেছে। পাশাপাশি তিনি এটাও বলেন, আমরা একাডেমিক কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব, কোনো বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলে আমরা গুচ্ছে থাকব না। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু উপাচার্য স্যার এটাও বলেছেন যে অন্য বিশ্ববিদ্যালয়গুলো যদি গুচ্ছ থেকে বের হয়ে যায় তারাও কিন্তু এখানে থাকতে রাজি নয়। অন্যদিকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারও কিন্তু প্রায় একই ধরনের মন্তব্য করেছেন। চলো তার মন্তব্যটি এক নজর দেখি। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার অধ্যাপক শেখ আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, ইউজিসির সভায় যে সিদ্ধান্ত আসবে তা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পূর্বের অবস্থার বিবেচনা করে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার আভাসও জানিয়েছেন তিনি। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, এখানে একটি সংকট রয়েছে। তবে বন্ধুরা, এই সংকটগুলো নিশ্চয়ই আগামী 14 তারিখে যে মিটিং হতে যাচ্ছে ইউজিসিতে, সেখানে এই বিষয়গুলো আলোচনা করবে এবং ইউজিসি চেষ্টা করবে নিশ্চয়ই যে গুচ্ছ সমন্বিত রাখার জন্য বা একসাথে রাখার জন্য, এবং শিক্ষার্থীদের কল্যাণে নিশ্চয়ই তারা কোনো সিদ্ধান্তে আসবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আগামী 14 তারিখে যে মিটিংটি হতে যাচ্ছে, এই মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং এবং এখানে বেশ কিছু সিদ্ধান্ত আসবে, এবং এই মিটিংয়ের পরে আমরা মূলত বুঝতে পারবো থাকবে নাকি থাকবে না বা পরবর্তীতে কি হতে যাচ্ছে। এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যদি এমন আলাদা হয়ে যায় বিশ্ববিদ্যালয়গুলো, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতির ব্যাপারটি কেমন হতে পারে? বন্ধুরা, তোমরা যেভাবে প্রস্তুতি নিয়ে আসছিলে ঠিক সেভাবেই তোমরা প্রস্তুতি নিতে থাকো, কারণ বিশ্ববিদ্যালয়গুলো যদি কোনো কারণে আলাদা হয়েও যায় কিন্তু এই স্ট্রাকচারের বারে, অর্থাৎ যেই স্ট্রাকচারে সচরাচর পরীক্ষা হয়, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা বিজ্ঞানের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, বা কমার্সের ক্ষেত্রে বাংলা ইংরেজি ব্যবসা সংগঠন বা হিসাব বিজ্ঞান, এই সাবজেক্টগুলোর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না বা এই টপিকগুলোই এই সাবজেক্টগুলোই থাকবে। যেভাবে তোমরা প্রস্তুতি নিচ্ছিলে ঠিক সেভাবেই তোমরা প্রস্তুতি নিতে থাকো। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।